এলমি দিন হাসিল করার জন্য আমাদের সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, এটা আল্লাহর দেওয়া আমানত। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে আমানত দিয়েছেন, সন্তান দিয়েছেন, এটা প্রত্যেকটা বাবা প্রত্যেকটা মার জন্য আমানত। ও যদি ইবাদত করে এর হিস্সা মার কবরে যায়, ও যদি গুনাহ করে গুনার একটা হিস্সা তার মার কবরে যায়। এই কারণে নিজের সন্তান যদি আলেম হয়, তার সন্তান যদি হাফেজ কোরআন হয়, হাফেজের মা বাবাকে আল্লাহ তাআলা এরকম ভাবে হাশরের দিন এরকম মণি মুক্তার মুকুট তার মাথায় দিবে, এটা তার সম্মান। এ কারণে প্রত্যেকটি পিতামাতার জন্য নিজের সন্তান আমানত। এই আমানতকে খেয়ানত জানি না হয়, আমার সন্তান জানি ইয়াবাখুর না হয়, মদখুর না হয়, গাঁজাখুর না হয়, এটা খেয়াল রাখা চাই। তখনই হবে না যখনই এলমে নবুয়ত তার সিনে আসবে, কোরআন তার সিনে আসবে, রাসূলের হাদিস তার চিনে আসবে, তখনই তার ভিতরে মানবতা ইনসানিয়ত তখন তার ভিতরে কায়েম হবে। এ কারণে যারা মাদ্রাসায় পড়ালেখা করে ওরা পাপ করতে গেলে ওদেরকে পাপ তাদেরকে বাধা প্রদান করে, আল্লাহর কাছে গেলে এই পাপ আমার জন্য সাক্ষী হবে। এ কারণে যারা পৃথিবীর ইতিহাসে বড় হয়েছেন, আল্লাহর গোলাম হয়েছেন, ফরহেজগার হয়েছেন, মুত্তাকী হয়েছেন, এমনকি 60,000 কাফেরের মোকাবেলা একজন মর্দে মুমিন করেছেন, অমন সন্তান মার সন্তান, যারা যাদের সিনাটা এমন, যারা কথা বললে সে সারিয়া যুদ্ধ করতেছে আর হযরত ওমর নবীর কাছে এলমি দিন হাসিল করেছেন, আর নবীর কাছে এই রুহের আত্মার চিকিৎসা করেছেন হযরত ওমর, ওমর মসজিদে নববীর ভিতরে নামাজ পড়াইতেছেন, সারিয়া যুদ্ধ করতেছে আর দুশ্মন মসজিদের নববী থেকে ওমর খুতবাগত অবস্থায় বলতেছে ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, সারিয়ারে ডাকতেছে আর বলতেছে এ সারিয়া পিছনে দুশ্মন। মসজিদে নববীর মধ্যে একজন দাঁড়ায় বলে ওমর আপনি সারিয়াকে ডাকতেছেন, সারিয়া তো এখানে এই মসজিদে নববীর নববীতে নাই, সে তো যুদ্ধ করতে গেছে, সে 250 মাইল দূরে, আপনি সারিয়াকে ডাকতেছেন? বলতেছে হা 250 মাইল দূরে আমি সারিয়াকে ডাকতেছি, সারিয়াকে দুশ্মন দুশ্মনকে আমি ডাইকা সারিয়াকে সতর্ক করেছি, আমি যদি এখান থেকে সারিয়াকে না ডাক দিতাম গোটা কাফেরাকে কাফেররা এরকম ভাবে শহীদ করে দিত। সাহাবি যখন সারিয়া যখন মদিনাতে আসছে যে ওমরের কথাটা বাস্তবায়নের জন্য কতটুক সত্য ওটা জানার জন্য সারিয়াকে বলছে অমুক অমুক জুমায় অমুক সময় তোমাকে যে ওমর ডাকছিল তুমি কি শুনছ? হ্যাঁ, যদি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর না ডাক দিত তাহলে দুশ্মনের কাছে শহীদ হয়ে যেতাম। এমন পাওয়ারশীল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সোহবত এলমি দিন হাসিল করছেন, এলমি দিন হাসিল করার মাধ্যমে দামি হইছেন, সোহবতের মাধ্যমে। ঠিক তেমনি ভাবে লোকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম 12 বছর এক বাগানের দায়িত্ব পালন করেছিলেন, মালিক বলে এই বাগান থেকে আমার অনেক প্রফিট হয়েছে, লাভ হয়েছে, খুশি হয়ে মালিক এই বাগান দেখতে আসছে,
লোকমান কে বলে, তার মনিব বলে, লোকমান আমাকে কিছু সুন্দর সুন্দর সাত ফল দাও। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি গোলাম ছিলেন, তো তাই উনি বাগান থেকে ফল এনেছেন। মালিক ওই ফল খেয়েছেন, ফল খাওয়ার পরে ফলগুলো ছিল টক, মালিকের মন নষ্ট হয়ে গেছে। লোকমানকে ডাক দিয়ে বলে যে তুমি কি আমার সাথে মস্কারি শুরু করলা নাকি? আমি বাগানে আসছি, আমাকে ফল দিবা, কিন্তু সব ফল টক দিলা। তুমি কি জানো নাই এই ফলগুলো যে টক? লোকমান আলাইহিসসালাম বলে মনিবকে বলতেছে, আমি আপনার 12 বছর এই বাগানের মালের দায়িত্ব আদায় করতেছি, আমাকে তো এই বাগান থেকে কোনো ফল খাওয়ার আপনি পারমিশন দেন নাই, এমনকি 12 বছর এই বাগানের মালিক দায়িত্ব আদায় করেছি, একদিন গাছের একটি ফল ছেড়ে আমি খাই নাই, এমনকি গাছের ফল মাটিতে বসে মাটি কুড়িয়ে আমি একটা ফলও খাই নাই, এমন আমানতদারি লোকমান আলাইহিসসালামের ভিতরে ছিল। এবার মনিব বলে যে তুমি এখানে মালির দায়িত্ব না, তোমাকে খাজাইনের দায়িত্ব দিতে হবে। শহরে চলে গেলেন লোকমান আলাইহিসসালাম। এবার শহরে গিয়ে ওনার আমানতদারিতা এবং ওনার প্রজ্ঞা জ্ঞান মানুষকে আকৃষ্ট করলেন, মানুষ ওনার প্রতি ওনাকে সম্মান ওনাকে ইজ্জত দেওয়া শুরু করলো। এক পর্যায়ে লোকমান হাকিম আল্লাহ তাআলা কোনো কালো মানুষকে নবী বানাই নাই, কিন্তু আল্লাহ তাআলা লোকমানকে দুটা জিনিস দিতে চেয়েছেন, নবুয়ত দিতে চেয়েছেন, আবার জ্ঞান ও প্রজ্ঞার জ্ঞান দিয়েছিলেন। এবার নবুয়ত ওনাকে দিয়েছিলেন এবং জ্ঞান বিজ্ঞানের জ্ঞান ওনাকে দিয়েছিলেন, কিন্তু ওয়াক্তারুল হিকমা উনি নবুয়তি নেন নাই, উনি জ্ঞান ও বিজ্ঞান নিয়েছেন। লোকমান আলাইহিসসালাতু ওয়াসসালাম উনি ক্ষণে ক্ষণে ওনার সন্তানকে নসিহা করতেন, যেমন ওনার সন্তানকে নসিহত করেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এই সন্তান নামাজ পড়ো, নামাজের পাবন্দী হও, নামাজের হেফাজতকারী হও, ওয়ামুর বিল মারুফ, মানুষকে নিজে ভালো কাজ করো, মানুষকে ভালো কাজের আদেশ করো, ভালো কাজের উদ্বুদ্ধ করো, ওয়ামুর বিল মারুফ, মানুষকে ওয়ামুর বিল মারুফ, ভালো কথা বলো, ভালো কথা মানুষকে ভালোর দিকের আহ্বান করো, ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, এবং অন্যায় অপরাধ কাজ থেকে মানুষকে বিরত রাখো, নিজ বিরত থাকো, অন্যকেও বিরত রাখো। এমন একজন আদর্শ পিতা হযরত লোকমান আলাইহিসসালাম ছিলেন। কিয়ামত পর্যন্ত কেউ যদি পিতা হিসাবে আদর্শ পিতা হতে চায়, সে যদি লোকমান আলাইহিসসালামের দিকে চায়, তো একজন আদর্শ পিতার জন্য হওয়ার জন্য যথেষ্ট। এ কারণে যাদের পিতা ভালো, যাদের মা ভালো, তাদের সন্তান ভালো। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই উনি জন্মের পরে উনি অন্ধ হয়ে গিয়েছিলেন, ওনার মা নামাজের সিজদার ভিতরে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ
আমাকে সন্তান দিয়েছেন, আমার এই সন্তানকে আমি আলেম বানাবো, আপনার নবীর নবীর হাদিসের হেফাজতকারী হবে, হাদিস মুখস্থ করবে এবং কুরআন মুখস্থ করবে। আল্লাহ আমার সন্তানকে আপনি চোখ ফিরে দেন। আল্লাহ তাআলা এমন মা যে দোয়া করছে, তো দোয়ার বদৌলতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই আবার অন্ধ চোখ আবার আল্লাহ তাআলা এই চোখের দৃষ্টি আবার ফিরে দিয়েছেন। এমনকি উনি চাঁদের আলোতে একটা কিতাব লিখছে, চাঁদের আলোতে। শুধু তাই নয়, আদর্শ মা আদর্শ বাবা যদি হয় তাদের সন্তানও আদর্শবান হবে। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, ওনার মা সরকারের দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাসের মা আল্লাহর রাসূলকে রাসূলের কাছে আনাসকে দিয়া দিছেন খেদমতের জন্য, এলেম শিখবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সোহবতে 10 বছর ছিলেন, 14 জন মুফতি মুহাদ্দিসের ভিতরে একজনের নাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় আলেম হইছেন। মা বাবা যদি আদর্শবান হয় তাদের সন্তানও আদর্শবান হয়। এমনকি আমরা যে ওলি বাইজিদ রহমতুল্লাহ আলাই, বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাই, জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ আলাই বলেন যে ওলি বাইজিদ এত বড় শানদার ওলি যে সমস্ত ফেরেশতাদের ভিতরে যেমন মর্যাদাপূর্ণ মর্যাদাবান ফেরেশতা জিব্রাইল, জিব্রাইলের মাকাম যেমন ওলিদের ভিতরে বাইজিদের মাকাম অমন। বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাই ওনার ছোটবেলায় বাবা মারা গেছেন, এই সন্তানের আমানতদার ওনার মা, মার কাছে যদি এই আমানতের দায়িত্ব গেছে, মা নিয়ত করেছেন সন্তানের ওর বাবার আমানত আমার কাছে দিয়ে গেছে, এই আমানতের খেয়ানত যদি আমি মা হিসেবে যদি খেয়ানত করি তাহলে আল্লাহর কাছে আমি এরকম ভাবে মা আল্লাহর আদালতে কিবরিয়ার মধ্যে আসামি হয়ে যাব। তাই ওনার মা ওনাকে নিয়ে এক মাদ্রাসার উস্তাদের কাছে দিছেন, দিয়া বলছেন বাইজিদকে, বলছেন বাইজিদ এই মাদ্রাসায় তুমি পড়বা, তোমাকে দিয়ে গেলাম, যতদিন পর্যন্ত তুমি আলেম না হইবা আমি মা তোমার, আমি মা আমার এই সন্তান তুমি বাইজিদের চেহারা দেখব না। বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাই মনে করছে যে সন্তান মা হয়তো আবেগে বলছে, কি বলছে আবেগে বলছে, এবার মা উস্তাদের কাছে বাইজিদকে জিম্মাদারি দিয়ে এসে গেছে। অনেক দিন পরে কয়েক মাস পরে মার কথা বাইজিদের স্মরণ হয়েছে, স্মরণ হইলে পরে উস্তাদের কাছে গিয়া বলে উস্তাদ জি মার কথা মন স্মরণ হয়েছে, বাড়ি যাবো মারে দেখব। উস্তাদ বলেন তোমার মা না বলেছে তুমি আলেম হইবা, আলেম হইয়া তোমার মার সাক্ষাতে যাইতা, আচ্ছা ঠিক আছে, তুমি যদি বাসপাড়া তিসপাড়া কোরআনের হাফেজ হও তাহলে তুমি তোমার মাকে দেখতে যাইবা। এবার বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাই
দুই তিন মাসের ভিতরে ওই পর্যন্ত চলে গেছেন, শিক্ষক যেই পর্যন্ত তাকে নির্ধারণ করে দিয়েছেন। এবার কয়েক মাসের ভিতরে বাইজিদ এই 23 পারার 24 পারার হাফেজ হয়েছে, উস্তাদজির কাছে গেছেন, উস্তাদজি আপনি না বলেছেন এই টুকুর ভিতরে আসলে আপনি আমাকে মা দেখার সুযোগ দিয়ে দিবেন। এবার এই সন্তান উস্তাদের কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি যাইতেছেন, বাড়ি যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, বাইজিদ গিয়া মার দরজার সামনে বাড়ি দিতেছে, নক করতেছে আর বলতেছে মা আমি আপনার বাইজিদ এসেছি, আপনি দরজা খুলুন। মা এমন মা, এমন আদর্শ মা, বাইজিদের মা বলে তুমি আমার বাইজিদ না, যদিও তোমার কণ্ঠ আমার বাইজিদের মতো লাগে, কারণ আমি আমার সন্তান বাইজিদ আলেম না হইয়া মা চেহারা দেখাবে না, আলেম না হইয়া মাকে চেহারা দেখাবে না। এবার বাইজিদ বুঝতামি রহমতুল্লাহ আলাই আবার ডাক দিয়া বলতেছি মা তুমি ভুল বুঝতেছো, মা আমি তোমার বাইজিদ এসেছি, মা দরজা খুলে না। বাইজিদ কি বলতেছে তুমি আমার বাইজিদ না, আমার বাইজিদ আলেম হয়ে আসবে, আমি তো জানি আমার বাইজিদ আলেম না হইয়া মার দরজা আসবে না। এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই যত চেষ্টা করেছেন মার দরজা খুলতে পারে নাই। এবার বাইজিদ আবার উস্তাদের কাছে গেছেন, এবার বাইজিদ নিয়ত করেছে মারে আলেম না হইয়া চেহারা দেখামু না, আলেম হইয়া মাকে চেহারা দেখামু। একটানা 12 বছর বাইজিদ এরকম ভাবে এলমি দিন হাসিল করেছেন, এলমি ফুনুন এলমি হাদিস শিখেছেন, 12 বছর পরে উস্তাদ এরকম ভাবে সনদ দিবেন হাদিসের সনদ। এবার উস্তাদ বাইজিদকে পরের দিন পাগড়ি প্রদান করবেন, এর আগের রাত্রে বাইজিদের জন্য পাগড়ি রেডি করে রাখছে মাদ্রাসা থেকে। এবার উস্তাদ এবার পাগড়ি দিবেন, ওই রাত্রে স্বপ্নে দেখি আরবের মরুদুলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে বাইজিদের উস্তাদকে বলতেছে এই বাইজিদকে একটা পাগড়ি দিবা না, বাইজিদকে দুটা পাগড়ি দিবা, একটা হলো ইলমের পাগড়ি আরেকটা হলো মারিফতের পাগড়ি, এই দুইটা পাগড়ি দিয়া বাইজিদকে, এই বাইজিদকে দুটা পাগড়ি পরাইবা। আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এমন শানদার বুজুর্গ ছিলেন যে এলমের পাশাপাশি উনি মারিফতের উঁচু মাকামে চলে গেছেন। এবার মা অসুস্থতার কারণে বার্ধক্যতার কারণে মা বিছানায় পড়ে গেছেন, আশপাশের লোকরা বাইজিদের মার সেবা করে, মা কেমন আজব মা, আমাদেরও মা বাইজিদেরও মা, আমরাও মার সন্তান বাবার সন্তান, আর বাইজিদও মার সন্তান বাবারই সন্তান। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বাড়ি গেলেন, বাড়ি গিয়ে মাকে দেখেন বিছানায় শুয়ে আছেন অসুস্থ অবস্থায়। বাইজিদ গিয়া দরজায় ডাক দিয়া বলে মা আপনার সন্তান বাইজিদ আলেম হয়ে আসছে, মা গো আপনি আপনার বাইজিদকে একটু দেখেন। এবার বাইজিদের মা বলে
সন্তান বার্ধক্যের কারণে আমার চোখে চোখের আলো নাই, আলো কমে গেছে, আমি কম দেখি, অসুস্থতার সুবলে আমি বিছানায় পড়ে গেছি। আয় রে সন্তান, তুই আমার বুকে আয়। সন্তানকে বুকে নিয়ে বাইজিদের মা এরকম ভাবে আদর করতেছেন। বাইজিদকে আদর করার পরে শুকরিয়া দান দুই রাকাত নামাজ পড়েছেন বাইজিদের মা। এবার বাইজিদকে বলে, বাইজিদ আমাকে একটু অজুর পানি দাও, আমি অজু করি। অজু করে শুকরিয়ার নামাজ পড়েছেন। নামাজ পড়ার পরে বাইজিদের মা সেজদার ভিতরে গিয়া বলতেছে, গো আল্লাহ আমি তোমার একটা বান্দি, আমি আমার সন্তানকে তোমার কাছে চাইছি। আল্লাহ আমার সন্তানটাকে আলেম বানিয়ে দাও। তুমি আমার মার কথা তুমি কবুল করেছো, মঞ্জুর করেছো। ওগো আল্লাহ আমার সন্তান হাদিস মুখস্থ করেছে, এলমে দিন হাসিল করেছে। ও যদি আমার কাছে আমার খেদমত করে তো ও এলেম আপনার নবীর যে সংরক্ষিত এলমে হাদিস আছে, এলমে ফুনুন আছে, এর থেকে যে খেদমত থেকে ওনার এরকমভাবে সমস্যা হবে, মার করতে এরকমভাবে নার খেদমত করতে গেলে বাইজিদের এলমি দিন প্রচার প্রসার এলমি দিন শিখানো তার জন্য কষ্ট হবে। ও আল্লাহ আমি মা, আমি মা, তুমি আল্লাহ আমার মনের আশা পূরণ করেছো, বাসা পূরণ করেছো। ও আল্লাহ আমি এখনই তোমার কাছে যাইবার চাই, আমার বাইজিদকে এই তোমার দিনের জন্য আমি ওয়াকফ করে গেলাম, তোমার হাতে আমি সবর্দ করে গেলাম। আগো আল্লাহ আমি তোমার কাছে, এখনই আমাকে নিয়ে যাও। বলতে দেরি হয়েছে আর প্রাণ পাখি যাইতে দেরি হয় নাই, আল্লাহর কাছে চলে গেছেন। আর বাইজিদ মার খেদমত করবে, আর এই মার খেদমত করতে গিয়ে দিনের জন্য ক্ষতি হবে এটাও চাই না এমন মা। আমরা আমাদের সন্তানকে মাদ্রাসায় দিছি এলমি দিন হাসিল করার জন্য, আমাদের সন্তানকে মাদ্রাসায় দিছি, এটা আল্লাহর দেওয়া আমানত। এই যে আমাদের ছেলে সন্তান, এটা কার আমানত? জোরে বলেন, কে দিয়েছেন সন্তান? কে দিয়েছেন? আল্লাহ তাআলা যে চায় আর যাকে ইচ্ছা তাকে সন্তান দেয় নাই। বহু বান্দা আছে যারা নিঃসন্তান। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে আমানত দিয়েছেন, সন্তান দিয়েছেন, এটা প্রত্যেকটা বাবা প্রত্যেকটা মার জন্য আমানত। ও যদি ইবাদত করে এর হিস্সা মার কবরে যায়, ও যদি গুনাহ করে গুনার একটা হিস্সা তার মামার কবরে যায়। এই কারণে নিজের সন্তান যদি আলেম হয়, তার সন্তান যদি হাফেজ কোরআন হয়, হাফেজের মা বাবাকে আল্লাহ তাআলা এরকম ভাবে হাশরের দিন এরকম মণি মুক্তার মুকুট তার মাথায় দিবে, এটা তার সম্মান। এ কারণে প্রত্যেকটি পিতামাতার জন্য নিজের সন্তান আমানত। এই আমানতকে খেয়ানত জানি না হয়, আমার সন্তান জানি ইয়াবাখুর না হয়, মদখুর না হয়, গাঁজাখুর না হয়, এটা খেয়াল রাখা চাই। তখনই হবে না যখনই এলমে নবুয়ত তার সিনে আসবে, কোরআন তার সিনে আসবে, রাসূলের হাদিস তার চিনে আসবে, তখনই তার ভিতরে মানবতা ইনসানিয়ত তখন তার ভিতরে কায়েম হবে। এ কারণে যারা মাদ্রাসায় পড়ালেখা করে ওরা পাপ করতে গেলে ওদেরকে
পাপ তাদেরকে বাধা প্রদান করে আল্লাহর কাছে গেলে এই পাপ আমার জন্য সাক্ষী হবে। এই কারণে যারা পৃথিবীর ইতিহাসে বড় হয়েছেন, আল্লাহর গোলাম হয়েছেন, পরহেজগার হয়েছেন, মুত্তাকী হয়েছেন, এমনকি 7,000 কাফেরের মোকাবেলা একজন মর্দে মুমিন করেছেন, অমন সন্তান মার সন্তান যারা, যাদের সিনাটা এমন, যারা কথা বললে সে সারিয়া যুদ্ধ করতেছে আর হযরত ওমর নবীর কাছে ইলমি দ্বীন হাসিল করেছেন, আর নবীর কাছে এই রুহের আত্মার চিকিৎসা করেছেন হযরত ওমর, ওমর মসজিদে নববীর ভিতরে নামাজ পড়াইতেছেন, সারিয়া যুদ্ধ করতেছে আর দুশ্মন মসজিদের নববী থেকে ওমর খুতবাগত অবস্থায় বলতেছে, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, সারিয়ারে ডাকতেছে আর বলতেছে, এ সারিয়া পিছনে দুশ্মন। মসজিদে নববীর মধ্যে একজন দাঁড়ায় বলে, ওমর আপনি সারিয়াকে ডাকতেছেন, সারিয়া তো এখানে এই মসজিদে নববীর নববীতে নাই, সে তো যুদ্ধ করতে গেছে, সে 250 মাইল দূরে, আপনি সারিয়াকে ডাকতেছেন? বলতেছে, হা 250 মাইল দূরে আমি সারিয়াকে ডাকতেছি, সারিয়াকে দুশ্মন দুশ্মনকে আমি ডাইকা সারিয়াকে সতর্ক করেছি, আমি যদি এখান থেকে সারিয়াকে না ডাক দিতাম গোটা কাফেরাকে কাফেররা এরকম ভাবে শহীদ করে দিত। এই সাহাবী যখন সারিয়া যখন মদিনাতে আসছে, যে ওমরের কথাটা বাস্তবায়নের জন্য কতটুক সত্য ওটা জানার জন্য সারিয়াকে বলছে, অমুক অমুক জুমায় অমুক সময় তোমাকে যে ওমর ডাকছিল তুমি কি শুনছ? হ্যাঁ, যদি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর না ডাক দিত তাহলে দুশ্মনের কাছে শহীদ হয়ে যেতাম, এমন পাওয়ারশীল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সোহবত এলমি দ্বীন হাসিল করছেন, এলমি দ্বীন হাসিল করার মাধ্যমে দামি হইছেন, সোহবতের মাধ্যমে। এ কারণে যারা ছোট ছোট বাচ্চা সব, যারা এলমি দ্বীন হাসিল করতেছো, তোমাদের দায়িত্ব হলো উস্তাদের সাথে ভালো সম্পর্ক রাখা, উস্তাদের তত্ত্বাবধানে চলা, উস্তাদদেরকে ফলো করা, উস্তাদ জি যেমনি বলে তেমনি তোমাকে চলতে হবে, তুমি যদি চলো তাহলে তুমি তোমার ভিতরে এমন কিছু যোগ্যতা আসবে, তোমার সিনার মধ্যে এমন কিছু শক্তি আসবে যে পৃথিবীর পরাশক্তির ভিতরে ওই শক্তিগুলা আসবে না। রোমানদের সাথে যুদ্ধ, 7,000 কাফের মুসলমানদেরকে শেষ করে দিবে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে মুসলমানদেরকে উপস্থিত করে ঘোষণা দিলেন, কে আসো এমন যে 7,000 কাফেরের মোকাবেলায় তুমি যুদ্ধ করবা? উপস্থিত জনতার ভিতরে একজন দাঁড়ায় বলে, আমি সাহাব, লাব্বাইক ওয়া সাদাইক, আমি আমার ইমানের শক্তি দিয়া আমলের শক্তি দিয়া 7,000 কাফেরের মোকাবেলা করব। আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, তুমি বসো, আর কে আসো? আরেকজন দাঁড়ায় বলে, আমি সাহাব, আমি 7,000 কাফেরের মোকাবেলা করব, আমি আমার ইমানের শক্তি আমলের শক্তি দিয়া আমি 7,000 কাফেরের মোকাবেলা করব। এবার আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, তুমি বসো, আরেকজন উঠেছেন তাকে বসিয়ে দিছেন, আরেকজন উঠেছেন খালিদ ইবনুল ওয়ালিদ সাইফুল্লাহ। উঠার পরে আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, আমি তো তোমার অপেক্ষায় ছিলাম,
তুমি 7,000 কাফেরের মোকাবেলা তুমি একাই করবা, কারণ হলো তুমি সাইফুল্লাহ, আল্লাহ তোর বাড়ি, আল্লাহ তোর বাড়ি দুনিয়ার কোন পরাশক্তির তোর বাড়ি ভাঙতে পারে না, কারণ আমি তোমাকে 7,000 কাফেরের মোকাবেলা তুমি কি তোমাকে আমি একাকি ছেড়ে দিলাম না, আমি 7,000 কাফেরের বদলতে আমি তোমার সহযোগী হিসাবে আর 59 দিলাম, যাও যুদ্ধ করতে যাও। আবু উবাইদা ইবনুল জাররাহ খালেদ রাদিয়াল্লাহু তাআলার হুর নেতৃত্বে 7,000 কাফেরের মোকাবেলা করার জন্য আবু উবাইদা ইবনুল জাররাহ খালিদ ইবনুল ওয়ালিদকে পাঠিয়ে দিলেন। যুদ্ধ চলতেছে, মরুভূমির বালুঝর উঠতেছে, যুদ্ধ করতেছে, বালুঝর উঠতেছে, সন্ধ্যাবেলা বেলা ডুবে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, যুদ্ধের এরকম ভাবে যুদ্ধ শেষ পর্যায়ে বালুঝর থেমে গেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, হাই যুদ্ধের কি হালত একটু জানতে চাই, জানবার জন্য যাইতেছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ যুদ্ধের দিকে যাইতেছেন, ময়দানে যাচ্ছেন, ময়দানের কাছে গেলে দেখি আউলা কেশ পাগল ভেষ খালেদের মতো দেখা যায়, তরবারিকে এরকম পিঠ দিয়ে ঠেক লাগিয়ে আছেন। কাছে গিয়া দেখেন আবু উবাইদা ইবনুল জাররাহ দেখেন খালেদ, খালেদ তোমার সাথে তো আর 59 দিলাম, ওরা কোথায়? খালেদ ইবনুল ওয়ালিদ বলেন 8 শহীদ হয়েছে, বাদ বাকি 51 জন মালে গনিমত জড়ো করতেছেন, একত্রিত করতেছেন। 7,000 কাফের তাদের অস্ত্র শস্ত্র ফেলিয়ে এরকম ভাবে ময়দান পালায়ন করা বাধ্য হয়েছে, বহু কাফেরকে আমরা জাহান্নামে ফেলে দিছি। আবু উবাইদা ইবনুল জাররাহ বলে খালেদ, পশ্চিম আকাশে বেলা ডুবে যাচ্ছে, এখনো আসরের সময় প্রায় শেষ, শেষ সময় মাগরিবের সময় হয়ে যাচ্ছে, আসরের নামাজ কি পড়েছো? আবু উবাইদা ইবনুল জাররাহ জবাবে খালেদ ইবনুল ওয়ালিদ বলেন, আমি সব 7,000 কাফরের মোকাবেলা আমরা করেছি, ওয়াক্ত হয়েছে, আমরা নামাজ পড়েছি, এক ওয়াক্ত নামাজ আমরা জামাতবিহীন পড়ি নাই, যুদ্ধ করছি, আবার জামাতে আমরা জামাতে নামাজ আদায় করেছি। এই হলো মুসলমানের ইতিহাস। আর যদি আজ পর্যন্ত যদি খালেদ আমাদের ভিতরে পাওয়া যাবে, যদি আমরা খালেদের আদর্শ আদর্শবান হই, যেমন নবীর কাছ থেকে খালেদ হইছে, এলমে দিন শিখে খালেদ হইছে, এরকম ভাবে নবীর আদর্শ মেনে খালেদ হইছে, কিয়ামত পর্যন্ত এই আদর্শ এলমে দিন এই আদর্শ ততদিন বাকি থাকবে, যতদিন মাদ্রাসা থাকবে এলমে দিন থাকবে মানুষের সিনাই, যতদিন পর্যন্ত সোহবতে আহলুল্লাহ থাকবে, আমাদের ভিতরে থেকেই নবীর আশেক নবীর সাইফুল্লাহ খালেদ থাকবে, নুল জাররা থাকবে। যদি এই মাদ্রাসা থেকে খালেদ এই মাদ্রাসা থেকে তৈরি হবে, আবু উবাইদা ইবনুল জাররাহ এই মাদ্রাসা থেকে তৈরি হবে, অলি বাইজিদের মতো এই মাদ্রাসাগুলো থেকে তৈরি হবে, কারণ আমাদের সন্তান যদি আমরা অলি বানাইতে চাই, আল্লাহর আশিক বানাইতে চাই, বিকল্প আর কোনো পৃথিবীতে আর কোনো পথ নাই, যে এলমে দিনের পথ এই মাদারিসে কওমিয়া একমাত্র এলমে দিনের পাশাপাশি যাদেরকে তরবিয়ত দেওয়া হয়, আমলের ট্রেনিং দেওয়া হয়, আখলাকের ট্রেনিং এই মাদ্রাসাগুলো থেকে দেওয়া হয়, তো আপনি আপনার সন্তানকে যদি একজন আদর্শ পিতা হিসাবে
আপনি যদি একজন আদর্শ মা হিসাবে আপনার সন্তানকে যদি আদর্শ বানাতে চান, তাহলে আর বিকল্প কোনো রাস্তা নাই, একটাই রাস্তা মাদারসে কওমিয়া। এখানে এলিমের পাশাপাশি আমলের তরবিয়ত দেওয়া হয়, ঠিক না বেঠিক? সবাই বলেন ঠিক না বেঠিক? এই কারণে আপনারা আপনাদের সন্তান সঠিক জায়গায় দিয়েছেন, এখন আপনাদের দায়িত্ব হলো এই সন্তানের আমানত উস্তাদের কাছে দেওয়া, উস্তাদের তত্ত্বাবধানে রাখা। সুতা ধরে নিজেদের সন্তান বাড়িতে নেবেন না, হাফেজ থেকে বঞ্চিত হবে, বিভিন্ন উজর আপত্তি দিয়ে উস্তাদ থেকে নিজের সন্তানকে দুনিয়ার বেহায়াপনার ভিতরে লাগিয়ে দিবেন না। এলমে দিনের ভিতরে দিয়েছেন, এলমে দিন শিকার জন্য মা হিসাবে ওলি বাইজিদের মতন মা হন, বাবা হিসাবে হযরতে হাকিম লুকমানের মতো হন। আপনাদের আমাদের সন্তান ওলি বাইজিদের মতোই হবে, খালিদ ইবনুল ওয়ালিদের মতো হবে, আমাদের সন্তান ওলি বুজুর্গ হবে, আমরা চাই কি চাই না জোরে বলেন। কারণ আমাদের সন্তান যদি মানুষ হয় তো আমরা বাবা হিসেবে আল্লাহর কাছে যে আমানত আল্লাহ দিয়েছেন, এই আমানতের খেয়ানতকারী পিতামাতা হিসেবে সেই দিন আদালতে কিবরিয়াতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে না। আল্লাহ তাআলার কাছে আদর্শবান পিতামাতা হিসেবে আমরা আল্লাহ তাআলার কাছে হাজিরা দিতে পারবো, আসামি নয়, একজন আলেমের বাবা মা হিসেবে সেদিন মর্যাদার চার, মর্যাদার আসর আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেই কথাগুলো বললাম কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, আমরা আপনারা যারা শুনেছেন সবাইকে শোনার তৌফিক মানার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।